নাম্বার উপর নাম্বার হচ্ছে ঐক্য বর্তমান দুনিয়াতে ঐক্য এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে নাউজবিল্লাহ আমাদের প্রত্যেকটা আলেমে আলেমে বড় বুজুর্গ বড় নামধারী শিখ ইসলামিক স্কলার তারা সবাই একে অন্যের পিছনে এটা অমুক মুখ বেমান বাটপার অমুক চোর ডাকাত কাফের সমস্ত কিছু বলে একজন আরেকজনকে এভাবে খেপাচ্ছি অভিজ্ঞতা আমাদের মধ্যে নাই একটা জিনিস মনে রাখবে ইমাম আবু হানিফা ইমাম শাহির আদে ইমাম শাফি রহমতুল্লা আলাই থেকে শুরু করে প্রত্যেক চার ইমাম প্রত্যেকের মাসালার মধ্যে কন্ট্রাডিকশান ছিল মতভেদ ছিল কিন্তু তারা একজনে অপরজনকে কাফের বলে নাই আজকে আমাদের একটু নিজ বিষয় হলে তাদেরকে আমি কাফের ফতুয়া দিয়ে দিই আমরা মনে রাখবেন মাসালা আমাদের ব্যক্তিগত আমি কোরআনের মধ্যে যতটুকু বুঝছি সেই যেভাবে আমি মাসালা বের করেছি মাসালা যার যার আমরা ইসলাম দিন ইসলাম আমাদের সবার এ স্লোগান নিয়ে আমাদেরকে আগাতে হবে মনে রাখবেন এটা নিয়ে আমরা আগাতে পারলে আমরা ঐক্য চলে আসবে মুসলমানরা ঐক্য যদি না পারি আমরা যদি ঐক্য না হইতে পারি এক না হইতে পারি আমাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে কাফেরেরা আমাদেরকে চতুর্পাশ থেকে চুপচিয়ে ধরবে আমাদেরকে এমনভাবে কোনটাশা করে ফেলবে ও সেই সময় আমরা ভেবেও এক কথা হয়েও লাভ হবে না আপনাকে যখন আটা মতো মলতে মলতে গোল করে ফেলবে চতুর্পাশ থেকে আপনি তখন আবার একতা হয়ে কোনো লাভ হবে না এই জন্য আমাদের কি কী করতে হবে সার্বক্ষণিক আমাদেরকে মাসালা মাসালার মতো আমি মনে রাখবেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি একাকার হয়ে কোরআন রিসার্চ গবেষণা করা শুরু করে সবার জ্ঞান এরপরও কোরানের গভীরতা কোরানের সেই আল্লাহর যে বাণীটা সে বাণীটা আমরা মর্মটা আমরা বুঝতে পারবো না সঠিকভাবে কারণ আপনি যদি মালিকের যে কি বলেছেন সঠিকভাবে ওই জিনিসটাই যদি স্বয়ং সম্পূর্ণভাবে আপনি বুঝে যান তাহলে মালিক আর মাকলুদের মধ্যে তো পার্থক্যই থাকলো না তাহলে তো আপনি তো মালিকের পর্যায়ে চলে গেলেন নিজের মনে রাখবেন মালিক কি বলেছে সমস্ত কিছু আমার বোঝার দরকার নেই যতটুকু বলেছে ততটুকুর মধ্যে মালিককে সন্তুষ্টি করার জন্য আপনি চালিয়ে যান এখন আপনি বুঝতেছেন যে জিনিসটা সেও একই জিনিসটা বুঝলে সে আর আপনি তো একই হয়ে গেলেন এই জন্য সে যতটুকু বুঝছে আমরা তাকে দাওয়া দেবো আমি যেটি মাসালাটা বুঝছি ও মাসালার এতটুকু বুঝতে বুঝছি আমি ধারণা রাখতে হবে যে আমি হয়তো এর থেকে বেশি বুঝতে পারি নাই অথবা সে আমার থেকে এটা থেকে বেশি বুঝছে বা আমার থেকে কম বুঝছে তাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব যদি আমার মনে করি যে না আমি এর থেকে বেশি বুঝছি আমি এটা বোঝানোর জন্য কিন্তু ও কাফের এরকম বাটপার চোর এগুলো না বলে আমরা ঐক্যের মধ্যে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের ইসলামটা সুন্দর হয়ে যাবে আমরা যদি ১২ জন চোদ্দ নেতা হয়ে যাই তাহলে আমাদের পিছনে তখন আমাদের কর্মীও থাকতে পারবে না কর্মীও আমরা খুঁজে পাব না কারণ সবাই নেতা হয়ে যাবে সবাই মাসালা তৈরি করবে এই জন্য আসলে মাসালা তৈরি করার সমস্যা নাই আল্লাহ কোরআনটা গবেষণা করেন কিন্তু গবেষণা করতে গিয়ে মানুষকে খারাপ ধরনের কোনো কথা বললে মনে রাখবেন সে যদি কাফের আমি কাউকে ফতুয়া দিলাম সে যদি কাফের না হয় তাহলে অটোমেটিক গুনটা গুণটা আল্লাহাক আমার মধ্যেই তৈরি করে দিবেন এই আমি মৃত্যুর আগে আগে কাফের হতে চাই না এত পরিশ্রম করে এত কষ্ট করে যদি আমি নিজের মৃত্যুর সময় কাফের হয়ে মরতে হয় তাহলে আর কোনো দুঃখের শেষ সীমানা থাকবে না এই আসুন নিজেকে বড় করতে জাহির করতে আমরা নিজেরা অমুক খারাপ টারাপ না বলে সবাই এককার হয়ে যায় আমরা সবাই ঐক্য এক হয়ে যায়। ঐক্যটা আমাদের মধ্যে যদি আনতে পারি ইনশাল্লাহ আমরা কি করতে পারবো আমাদের ইসলামটা দুনিয়ার বুকে আবার আগের মতো সে রাসুল সাল্লামের যুগের মতো সোনালী যুগ হিসেবে আমাদের কি ইসলামটা আমরা আমাদের ক্ষমতাটা ফিরে পাব আমরা যতদিন পর্যন্ত আমরা একতা না হইতে পারবো আমরা ঐক্য নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না এই জন্য আমাদের দায়ী হইতে হলে আমাদের সাত নাম্বার যে গুণটা লাগবে যে ঐক্য তার মাইন্ডে আপনার মেন্টালি থাকতে হবে আমি সবার সাথে ঐক্য করব সবার সাথে ভালো ব্যবহার করে সমস্ত মুসলমান সে তাকে আমি আমার ভালো গুণগুলো তাকে দেওয়ার চেষ্টা করব তার থেকে খারাপ গুণগুলো ছাড়ানোর চেষ্টা করব আমি যদি তাকে দূরে সরাই দিই তাহলে তো তার খারাপ গুণগুলো ছুটবে না আরো একজন খারাপ ব্যক্তি এসে তাকে ধরবে তাহলে তো লাভ কি হলো। আমি তাকে দূরে সরায় দিলাম একজন খারাপ ব্যক্তি এসে তাকে ধরলো তাহলে তো কোনো লাভ হইলো না এই জন্য সাত নম্বর গুণ হচ্ছে আমাদের সবার মতো সৃষ্টি করতে হবে আট নম্বর আমাদের যে গুণটা থাকতে হবে আমাদের শিক্ষা গবেষণা জ্ঞান বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ দায়ী হতে চায় প্রত্যেকটা মানুষই উঁচু হতে চায় উপরে উঠতে চায় কিন্তু পড়তে চায় না কিন্তু কেমতের প্রথম যেটি নাজিল হয়েছে এ করো জ্ঞান আহরণ করো জ্ঞান যদি তুমি মূর্খকে শয়তান যে কোনো সময় ধোকা দিয়ে ফেলতে পারবে জ্ঞানীকে এত সহজে শয়তান ধোকা দিতে পারবে না আমরা জ্ঞান যদি হরণ না করতে পারে। মালিককে তো চিনতে পারবো না মালিককে চিনতে হলেও আপনাকে জ্ঞান লাগবে জ্ঞান আহরণ করতে হবে আপনি যেটা বুদ্ধি বিবেক দিয়ে আমরা দেখতেছি সে জায়গায় আমরা যদি জ্ঞান আহরণ না করি বিবেক দ্বারা যদি ভুলি তাহলেও তো আমাদেরকে শৈতান দোকা দিয়ে ফেলবে যে আমাদের পঞ্চ ইন্দ্রীয় এটাদের আমরা বুঝলাম যে না আল্লাহ আছে আমাদের বিবেক দ্বারা বুঝলাম না আল্লাহ আছে কিন্তু একমন একটা পর্যায়ে যে আমাদের যদি আলেম যে অদৃশ্যের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি হঠাৎ শৈতান আমাদেরকে এখান থেকে দোকা দিয়ে দিবে এখন যারা মনে রাখবেন যারা কাফের বিদর্মী তারা অতিশ্যে বিশ্বাস করে না যারা কমিউনিস্ট যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা অদৃশ্যের বিশ্বাস করে না বলে আল্লাহকে বিশ্বাস করে না এখন আপনাকে বুঝতে হবে আমাদের যে যেখানে বিবেক যেখানে সমস্ত কিছু শেষ সেখান থেকে গায়েব শুরু আর ওখান থেকে আমার মালিকের যেখানে আমরা ওখানে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জ্ঞান আহরণ করতে হবে গবেষণা করতে হবে ওটা যদি আমরা জ্ঞান আহরণ না করি শয়তান আমাদেরকে যে কোনো সময়ে আমাদেরকে কি করবে আমাদের অন্ধকার মধ্যে ফেলে দিবে আর যেটা দেখো না সেটা নিয়ে পড়ে থাকার কি দরকার এখানে শয়তান আপনাকে দোখা দিয়ে দিবে এই জন্য আমরা দোকায় পড়তে চাই না আমরা পড়তে হবে শিখতে হবে আমরা আগে নামাজ আসে নাই আগে রোজা আসে নাই আগে পড়তে বলেছে পড়ে শিখতে বলেছে শিখে গবেষণা করে আল্লাহর সমস্ত নীতি আল্লাহর সমস্ত রুলসগুলো আপনাকে ফলো করতে হলে আপনাকে শিখতে হবে এই জন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা রাসুল সাল্লাহ হাদিস প্রত্যেকটা নরনারী জ্ঞান আহরণ করা ফরজ বাধ্যতামূলক কতটুকু একজন মোমিন মুসলমান হিসেবে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার আপনাকে অতটুকু আহরণ করতে হবে ফরজ বাধ্যতামূলক আপনার উপর আপনি জ্ঞান আহরণ করলেন না তাহলে আপনি অন্যের কথায় চলতে থাকলেন চলতে থাকলেন এক সময় শয়তান মাস পথে আপনাকে ধরবে ধরে আপনাকে বিকৃত করে আপনার ইমানটা নিয়ে যাবে এই আসুন আমরা প্রত্যেকেই সময় বের করে সময় একটু নির্দিষ্ট পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক প্রতিদিন আমি এ সময়টা বের করে পড়ব গবেষণা করব। জ্ঞান আহরণ করব। শিক্ষা অর্জন করব। যদি করতে পারি আলটিমেটলি আমরা দায় হতে পারবো দায় এত সহজ না একটা বিধর্মী আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি কাউন্টারে যদি অন্য উত্তরটা না দিতে পারেন এবং অল্টারনেট আপনি যদি আরেকটা প্রশ্ন না করতে পারেন তাহলে সে তো আপনাকে ধরে ফেলবে